তোমাদের সকলকে আমাদের ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশান চ্যানেলে স্বাগত জানাই সেপ্টেম্বর মাসের সমস্ত মডেল অ্যাক্টিভিটিগুলোর সমাধান সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামে ক্লিক করে দিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সিক্স বাংলা পঞ্চম শ্রেণী প্রথমে দেখো এক নম্বরে বলেছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্নটা কি একের এক কেউ করে না মানা কার কোন কাজে কেউ নিষেধ করে না প্রশ্নের উত্তরটা কি হবে তোমরা দেখে নাও দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপর টুপুর কবিতা থেকে উদ্ধৃতাংশটি সংগৃহীত হয়েছে মেঘেদের দেশ থেকে দেশান্তরের স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর কাজে কেউ নিষেধ করে না তাদের এই অবাধ বিচরণ কবিকে মুগ্ধ করেছে এবারে চলো পরের প্রশ্নটা দেখি একের দুই এবার আমাকে গোড়ার দিক দিতে হবে কি চাষের সময় কুমির একথা বলেছিল প্রশ্নের উত্তরটা চলো দেখে নিই বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পটি থেকে উক্তিটি নেওয়া হয়েছে কুমির ধান চাষের সময় শেয়ালকে বলেছিল এবার আমাকে গোড়ার দিক দিতে হবে এবারে চলো পরের প্রশ্নটা দেখি তিনি আছে মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি অথই এবং অগাধ শব্দ দুটির অর্থ লেখ চলো এবারে উত্তরটা দেখে নেওয়া যাক বিখ্যাত কবি তথা শিশু সাহিত্যিক কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে উক্তিটিতে অথৈ শব্দের অর্থ হল থই বা তাল পাওয়া যায় না এমন অর্থাৎ গভীর বা অগাধ এবং অগাধ শব্দের অর্থ হল অতল বা অথৈ বা অপরিসীম অর্থাৎ অথৈ এবং অগাধ শব্দ দুটির অর্থ একই তাই এরা পরস্পর সমার্থক শব্দ এবারে দেখো একের চারে কি আছে ঝড় কবিতায় উল্লেখিত দুটি গাছের নাম লেখো চলো এবারে উত্তরটা দেখে নেওয়া যাক মৈত্রীদেবী রচিত ঝড় কবিতায় উল্লেখিত দুটি গাছের নাম হলো বকুল গাছ এবং চাঁপা গাছ এবারে চলো পাঁচের প্রশ্নটা দেখে নিই ট্যাক শব্দের অর্থ কী শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে নামক গল্পে আমরা ট্যাগ শব্দটি খুঁজে পাই এই ট্যাক শব্দটির অর্থ হলো দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয় এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক নামে পরিচিত ছয় নম্বর প্রশ্নটা রূপালী এক ঝালর কবি কোথায় রূপালী ঝালর দেখেছেন চলো উত্তরটা দেখে নিই বিখ্যাত কবি অশোক বিজয় রাহা রচিত মায়াতরু কবিতা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে কবি মায়াতরু নামক কবিতায় একটি মায়াবী গাছের বিচিত্র সব অসাধারণ রূপ বর্ণনা করেছেন গাছটি সন্ধ্যা থেকে সারা রাত ধরে নানা প্রকার রূপ ধারণ করে কিন্তু যখন ভোর হয় তখন গাছটির সমস্ত রূপ উদাও হয়ে যায় সেই স্থানে পড়ে থাকে ঝিকির মিকির আলোর এক রূপলি ঝালর অর্থাৎ কবিতার মায়াতরু নামক কবিতায় মায়াবী গাছটিতে ভোরবেলা রূপলি ঝালর দেখেছেন এবারে পরের প্রশ্নটা দেখেনি সাতে আছে করুণা করি বাঁচাও মরে এসে কখন ফনি মনসা এ কথা বলেছে বিশিষ্ট সাহিত্যিক বীরু চট্টোপাধ্যায় রচিত ফণিমনসা ও বোনের পরিণামক ছোট নাটক থেকে উক্তিটি করা হয়েছে ফণিমনসা তার মনের দুঃখ নিবারণের জন্য পরীর আশীর্বাদে তার পাতাগুলোকে সোনায় রূপান্তরিত করেছিল ঠিক সেই সময় একদল ডাকাত এসে নিমেষের মধ্যে সোনার সব পাতা ছিঁড়ে নিয়ে গাছটিকে একেবারে ন্যাড়া করে চলে গেল তখন ফণি কান্নার সুরে বলেছিল করুণা করি বাঁচাও মরে এসে এবারে দেখো দুই নম্বর প্রশ্ন নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দুয়ের এক মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ পংক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও চলো উত্তরটা দেখে নিই উদ্দিতাংশটি প্রখ্যাত কবি কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতা থেকে গৃহীত হয়েছে কবি কার্তিক ঘোষ তার মাঠ মানে ছুট কবিতায় সবুজ প্রাণ বলতে বুঝিয়েছেন নবীন প্রাণ বা চনমনের সতেজ প্রাণ অর্থাৎ শিশুদের এবং শাশ্বত এক দ্বীপ বলতে বোঝাতে চেয়েছেন শিশুদের মনের আনন্দকে যা চিরকাল ধরে চলতে থাকে অর্থাৎ উপরের আলোচনা থেকে প্রশ্নে উল্লিখিত উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করলে পায় মাঠ শিশুদের কাছে অনাবিল আনন্দের এক দ্বীপ বা আলো যে আলো বা দ্বীপ শিখা সারা জীবন ধরে চলতে থাকে কখনোই নিভে যায় না এবার দুয়ের প্রশ্নটা দেখি ব্যাংক স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত এখানে হলো হবে বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাংক কি করেছিল এবারে চলো প্রশ্নের উত্তরটা দেখে নি পাহাড়িয়া বর্ষা সুরে আমরা দেখতে পাই যে ব্যাং স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়েছিল সে ঠিক করেছিল ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে ব্যাং পৃথিবীতে বৃষ্টি আনার জন্য ভগবানের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সকালবেলা যাত্রা শুরু করলো পথে তার সঙ্গে মৌমাছি মোরগ এবং ক্ষুধার্ত বাঘের দেখা হয় তারাও এই যাত্রায় যোগ দিয়েছিল অবশেষে দীর্ঘ ক্লান্তিকর পথযাত্রা শেষ করে ভগবানের প্রাসাদে এসে পৌঁছালো তারা সেখানে গিয়ে দেখল মন্ত্রী ও তাদের স্ত্রীরা সবাই ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত এই দৃশ্য দেখে তারা রেগে উত্তেজিত হয়ে ভগবানের কাছে যায় তখন ভগবান তার মন্ত্রীদের ডাকেন এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করেন এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ পুকুরে ফিরে এলো তারপর থেকে যখনই ব্যাং ডাকে তখনই বৃষ্টি হয় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাং এই কাজটি করেছিল এবারে চলো পরে প্রশ্ন দেখেনি নি দুয়ের তিন ঝড় কারে বা কয় কবিতায় শিশুটি নিজের এই প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছে উত্তরটা দেখি কবিতাটিতে শিশু তার মায়ের কাছে ঝড় সম্পর্কে জানতে চেয়ে তার উত্তরটা সে নিজেই দিয়েছে আকাশের ঘন কালো মেঘ দেখে তার মনে হয়েছে সে যেভাবে তার মেঝেতে কালি ঢেলে দেয় ঠিক সেইভাবে কে যেন আকাশের বুকে এক দোয়াত কালি ঢেলে দিয়েছে তার আরও মনে হয়েছে আকাশ যেন তার নরম ঠোঁট দুটি মেলে বারবার হেসে উঠেছে এবং সেই হাসিতে যেন আগুন জ্বলে উঠেছে তারপর শিশুটি উপলব্ধি করেছে যে ঝড়টি ঘুরতে ঘুরতে সাত সমুদ্র পারে চলে যাচ্ছে দুয়ের চার তাদের কথা বলার শক্তি নেই কখন এমন পরিস্থিতি হলো চলো প্রশ্নের উত্তরটা দেখে নেওয়া যাক প্রখ্যাত শিশু সাহিত্যিক মিত্রের লেখা মধু বাঘের মুখে গল্প থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে ধনায় জঙ্গলের পথে কিছুটা এগিয়ে এসে দেখে তার সামনে একটা তিন চার হাত চওড়া শীষে মানে ছোট সরু খাদ রয়েছে কলসি মাথায় নিয়ে শীষে পার হতে সমস্যা হওয়ায় সে তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে ফেলে দিয়ে সামনের বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শীষে পার হবার চেষ্টা করেছিল ঠিক এই সময় বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার ওপর সেই হুঙ্কারে বোন কেঁপে উঠল থরথর করে আরজান ও কফিল ঝোপের আড়ালে হতভম্ব ঠিক এই পরিস্থিতিতে তারা তাদের কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল এবারে দেখো পাঁচের প্রশ্নটা ভেবে নে নিজে কবি কি ভেবে পান না চলো প্রশ্নের উত্তরটা দেখে নিই আলোচ্য উদ্ধৃতাংশটি বিখ্যাত কবি অশোক বিজয় রাহা রচিত মায়াতরু নামক কবিতা থেকে গৃহীত হয়েছে মায়াতরু কবিতাটিতে কবি এক মায়াবী গাছের আশ্চর্য বৈচিত্র্যময় রূপ সুদক্ষভাবে প্রস্ফুটিত করেছেন সন্ধে হলে গাছটি দু হাত তুলে ভূতের নাচ শুরু করে আবার বনের মাথায় চাঁদ উঠলে সে ভালুকে পরিণত হয়ে ঘাড় ফুলিয়ে গড় করে ডাকে বৃষ্টিতে গাছটির কাপনে দিয়ে জ্বর আসে এবং বৃষ্টি থামলে তাতে লক্ষ লক্ষ হীরার মাছ দেখা যায় তারপর ভোরের আবছা আলোর অন্তরালে এমন অনেক কাণ্ড হতো যা কবি কবি ভেবেও পেতেন না দুইয়ের ছয় ফণী ও বনের পরি নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো চলো উত্তরটা কি হবে দেখে নেওয়া যাক প্রখ্যাত সাহিত্যিক বীরু চট্টোপাধ্যায় রচিত ফনিমনসা ও বনের নামক ছোট নাটকটিতে সূত্রধার একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ চরিত্র সূত্রধার কথাটির অর্থ হল যিনি সূত্র বা প্রসঙ্গ ধরিয়ে দেন যে কোনো নাটকেই সূত্রধারের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ কারণ সে নাটকে প্রেক্ষাপট এবং ঘটনাক্রম দর্শকের সামনে প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন ফলে দর্শক নাটকটির অন্তর্নিহিত অর্থ এবং সারমর্ম খুব সহজেই উপলব্ধি করতে পারেন এই নাটকটির ক্ষেত্রেও সূত্রধারের ভূমিকা ব্যতিক্রম নয় তাই পাঠককুল থেকে দর্শক ও শ্রোতা সকলেই নাটকটির মূল বিষয়বস্তু বিস্তারিতভাবে উপলব্ধি করতে পেরেছেন তাই আমরা বলতে পারি যে নাটকটির সার্থকতা বহুলাংশে নির্ভর করে এই সূত্রধারের উপর এই কারণে নাটকটি সূত্রধারের ভূমিকা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে তিনের প্রশ্ন দেখো নিজের প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া যোগে একটি বাক্য রচনা করো চলো উত্তরটা দেখে নেওয়া যাক দেখো এখানে একটা সেন্টেন্স করা হয়েছে কৃষাণু আর তার বন্ধুরা ভালো খেলেছে দেখো নাম বোঝাচ্ছে নাম বোঝালে হয় বিশেষ্য এই জন্য বিশেষ্য হয়েছে আর শব্দটাকে যুক্ত করেছে অব্যয়ের কাজ করেছে আর হচ্ছে অব্যয় তার কৃষাণুর পরিবর্তে বলে বসেছে কৃষাণু ও তার বন্ধুরা বিশেষের পরিবর্তে যা বসে তা হলো সর্বনাম বন্ধুরা নাম বোঝাচ্ছে এটা বিশেষ্য ভালো কেমন খেলেছে ভালো খেলেছে তাহলে এটা তাহলে বিশেষণ হলো আর এটা হচ্ছে খেলেছে খেলা হচ্ছে কাজ এটা ক্রিয়া তাহলে একটা সেন্টেন্সের মধ্যেই এখানে সবকটা দেখিয়ে দেওয়া হলো বাক্যটাতে দুটো বিশেষ্য আছে দেখো এখানে একটা বিশেষ্য এখানে একটা বিশেষ্য নাম বুঝিয়েছে দুটো তাই জন্য এখানে দুটো বিশেষ্য হয়েছে তারপরে দেখো পরের প্রশ্ন নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ বলতে কি বোঝো বিশেষণ সাধারণত তিন প্রকার যথা বিশেষের বিশেষণ বা নাম বিশেষণ ক্রিয়া বিশেষণ এবং বিশেষণের বিশেষণ নাম বিশেষণ কি বিশেষের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝাতে যে বিশেষণ পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় নাম বিশেষণ অন্যভাবে বলা যায় যে কোনো বিশেষ্য পদকে বা নাম পদকে বিশেষিত করতে যে বিশেষণ পদ ব্যবহৃত হয় তাকে বলে নাম বিশেষণ যথা ভালো ছেলে আরেকটা দেখো সুন্দর বাড়ি বাড়ি হচ্ছে বিশেষ বাড়িটা কেমন সুন্দর তাহলে বাড়িকে বাড়ির দোষ গুণ ভালো মন্দ বিচার করা হয়েছে তাহলে সুন্দর হল এখানে নাম বিশেষণের উদাহরণ আরেকটা দেখো ক্রিয়া বিশেষণ ক্রিয়া দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝাতে যে বিশেষণ পদ ব্যবহার করা হয় তাকে ক্রিয়া বিশেষণ বলে অন্যভাবে বলা যায় যে কোনো ক্রিয়াপদকে বিশেষিত করতে যে বিশেষণ পদ ব্যবহৃত হয় তাকে ক্রিয়া বিশেষণ বলে যথা উচ্চস্বরে বই পড়ো মানে জোরে জোরে বই পড়ো আরেকটা দেখো রাম ভালো খেলে খেলাটা কেমন খেললো ভালো খেললো ভালো এখানে ক্রিয়া বিশেষণের উদাহরণ হলো এবারে চলো পরে প্রশ্ন দেখে নিই তিনের তিন অ এখানে অ হবে না শব্দ যোগে স্ত্রীলিঙ্গাচক কোনো শব্দ হয় না আ যোগে হয় তাহলে হবে এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে হবে আ এবং হর্ষই বা দীর্ঘই যোগে পাঁচটি করে স্ত্রীলিঙ্গাচক শব্দ তৈরি করো আর এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের বইয়ের বত্রিশ নম্বর পেজে পাবে এটা তোমাদের এই তিনটে প্রশ্নের উত্তরই তোমাদের বাংলা ব্যাকরণ বই ভাষাপাঠ বই থেকে করা হয়েছে দেখো সাধারণত পুলিঙ্গবাচক শব্দের সঙ্গে আ দীর্ঘই বা হর্ষই আনি ইনি ইনি ইত্যাদি যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ পাওয়া যায় আ যোগ করে পাঁচটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ যেমন সদস্য যোগ আ সদস্যা হয়ে গেল শিষ্য আ যোগ করে শিষ্যা প্রথম আ যোগ করে প্রথমা নবীন যুক্ত আ নবীনা যুক্ত আ সুমনা আরেকটা দেখো হর্ষ বা যুগে পাঁচটি বাচক শব্দ ছাত্র তার সাথে যোগ করে কী হলো ছাত্রী স্ত্রীলিঙ্গ তাপস যোগ করে হল তাপসী তরুণ যোগ দীর্ঘই তরুণী সুন্দর যোগ দীর্ঘই সুন্দরী যুক্ত দীর্ঘই এটা হলো চন্দনী তাহলে ই যোগ করে এগুলো সব আমরা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পেয়ে গেলাম তাহলে আজকে তোমাদের ক্লাস ফাইভের বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পুরোটাই সলভ করিয়ে দিলাম সেপ্টেম্বর মাসের সব বিষয়ের উত্তর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামে ক্লিক করে রেখো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক অ্যাক্টিভিটি ওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানস ফ্রম দ্য লিস্ট গিভিন বিলো এখানে যে লিস্টে প্রিপোজিশনগুলো দেওয়া রয়েছে সেই প্রিপোজিশনগুলো বসিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে কি কি আছে ওভার অন ইন টু এরা প্রত্যেকেই প্রিপোজিশন এ নম্বরে হি ইজ গোয়িং টু কলকাতা এখানে টু প্রিপোজিশনটা বসলো টু এর অনেক ব্যবহার আছে এর মধ্যে একটি হলো কোনো স্থানে যাওয়া বা আসা বোঝালে ওই স্থানের নামের আগে টু ব্যবহার করতে হয় বি নম্বরে আছে দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড মানে পাখিটি আমার মাথার ওপর দিয়ে উড়ে গেছিল হাতে নাগালের বাইরে কোনো ওপরে বোঝাতে ওভার কথাটা ব্যবহার হয় পাখি আমার মাথার ওপর দিয়ে উড়ে যায় পাখিকে কিন্তু ধরে পাওয়া যায় না সেই জন্য এখানে ওভার কথাটা ব্যবহার হলো তারপরে কি আছে শীতে ফিসেস লিভস ইন ওয়াটার তার মানে মাছেরা জলে বাস করে এখানে কোনো স্থানে থাকা বোঝালে ইন কথাটা ব্যবহার হয় তারপরে প্রশ্নটা দেখো ডি নাম্বারে পুট দ্য পেন অন দ্য টেবিল মানে টেবিলের ওপরে পেনটি রাখো এখানে হাতে নাগালের মধ্যে কোনো কিছু ওপরে বোঝাতে অন কথাটা ব্যবহার হচ্ছে এখানে ওভার আর অন দুটো মানে কিন্তু ওপরে এটা যেহেতু ধরা ছোঁয়ার মধ্যে পড়ছে সেই জন্য এক্ষেত্রে হলো অন আর এটা যেহেতু ধরা যাচ্ছে না সেই জন্য এখানে হলো ওভার অ্যাক্টিভিটি টুতে কি আছে ফিল ইন দ্য টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্মস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে কতগুলো ফুল ফর্মে ওয়ার্ড দেওয়া রয়েছে এই কথাগুলো আমরা ছোট করে কিভাবে লিখতে পারি দেখে নিই দেখো এখানে ক্যান নট ক্যান লিখে ওপরে ওপরে কমা দিয়ে টি এরকমভাবে লিখতে হবে আই এম আই লিখে ওপরে কমা দিয়ে এম ডিড নট ডিড তার মানে হচ্ছে ডিড লিখতে হবে এন ওটা না লিখে ওপরে কমা দিলাম টি ইউ হ্যাভ ইউ লিখলাম এবারে হ্যাভে এই যে কথাটা বাদ দিয়ে ওপরে কমা দিলাম ভি লিখে দিলাম এইভাবে শর্ট ফর্মে লিখতে হবে এবারে দেখো অ্যাক্টিভিটি থ্রি রাইট দ্য অপোজিট অব দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে যে কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে সেই ওয়ার্ডগুলোর বিপরীতাত্মক শব্দ লিখতে হবে লাইট মানে কি লাইট মানে আলো তার বিপরীত হচ্ছে ডার্ক ডার্ক মানে অন্ধকার ইজি ইজি মানে সোজা তার বিপরীত হচ্ছে আনইজি মানে কঠিন বা তোমরা ডিফিকাল্টও লিখতে পারো নেভার নেভার মানে কখনোই না আর তার বিপরীত কী হবে অলওয়েজ মানে সবসময় বা তোমরা ফর এভারও লিখতে পারো কার্লি কার্লি মানে কি কোকরানো কোকরানোর বিপরীত কী হয় স্ট্রেট স্ট্রেট মানে সোজা পরে অ্যাক্টিভিটি ফোরে আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে বলেছে এতে আছে ক্লেভার 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 মানে চালাক ইউ আর ভেরি তুমি খুব চালাক তারপরে হচ্ছে শেল্টার মানে হচ্ছে আশ্রয় ইন দ্য রেন দ্য এনিমালস টেক শেল্টার আন্ডার দ্য ট্রিজ মানে বৃষ্টিতে পশু পাখিরা গাছপালার নিচে আশ্রয় নেয় তারপরে দেখো কি আছে রক দ্য শিপ ক্র্যাশড অন দ্য রকস তার মানে কি জাহাজটি শিলাখণ্ডে লেগে ধ্বংস হয়ে গেল ক্র্যাশ মানে ধ্বংস হয়ে যাওয়া শিপ মানে জাহাজ আরেকটা কি লিখতে পারি মাউন্টেন এন্ড ক্লিপস আর ফ্রম্প ফ্রম রক্স তারপরে তা দেখো জাম্পড হি জাম্পড আউট অফ বেড তার মানে কি সে বিছানা থেকে লাফিয়ে পড়ল। জাম্প মানে লাফানো আরেকটাও লেখা যেতে পারে দ্য উইনিং টিম জাম্পড ফর ভিক্টরি মানে জয়ের উল্লাসে বিজেতা দল লাফিয়ে উঠল তাহলে আজকে তোমাদের ক্লাস ফাইভের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাক সিক্সটা যেটা তোমরা সেপ্টেম্বর মাসে মিড ডে মিলের সময় পাবে সেই সেটটা সলভ করিয়ে দেওয়া হলো সেপ্টেম্বর মাসে সব বিষয়ের উত্তর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামে ক্লিক করে রেখো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এক নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রথমে কি আছে দেখো ক একের দুই যোগ একের তিন যোগ ফলের লভ হল তিন আর দুইয়ে লসাগু করে বেরোলো ছয় তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন তিন এক তিন যোগ ছয়কে তিন দিয়ে ভাগ করলে হয় দুই দুই এক দুই তাহলে ওপরে তিন আর দুই যোগ করে হলো পাঁচ আর নিচে হলো ছয় ওপরে যেটা থাকে তাকে বলা হয় লব আর নিচে যেটা থাকে তাকে বলা হয় হর তাহলে আমাদের লব জানতে চেয়েছে তাহলে লব হলো পাঁচ সঠিক উত্তরটি হবে সি অপশনে দেওয়া পাঁচ পরের অঙ্কটা রয়েছে খ নম্বরে তিন যোগ একের সাত এর সমান মিশ্র ভগ্নাংশ হল এ দেখো তিন যোগ একের সাত করলে হয় বাইশ আর তলায় হলো সাত বাইশকে সাত দিয়ে ভাগ করলে হয় তিন পূর্ণ একের সাত তাহলে উত্তরটা হলো ডি অপশানে দেওয়া তিন পূর্ণ একের সাত পরের অঙ্কটা রয়েছে সমান একশো ভাগের পাঁচ ভাগ মোট ভাগটা সাধারণত নিচে থাকে এবং যেটা চাইবে সেটা ওপরে থাকে তাহলে এখানে মোট ভাগ কত তাহলে একশোটা হলো মোট মোটটা কোথায় থাকবে মোট ভাগটা থাকবে নিচে সেই জন্য একশো চলে গেল নিচে আর যেটা চাইবে সেটা থাকবে ওপরে কি চেয়েছে পাঁচ ভাগ পাঁচ চলে গেল উপরে তাহলে পাঁচের একশো এটা ভাগ করলে হয় দশমিক শূন্য পাঁচ কোথায় আছে এ দেখো বি অপশানে দেওয়া আছে দশমিক শূন্য পাঁচ তাই সঠিক উত্তর হবে বি পরের দেখো একটা ছবি দেওয়া রয়েছে ঘতে একটা তীর চিহ্ন ওপরের দিকে গেছে একটা তীর চিহ্ন নিচের দিকে আছে চিত্রটিতে আছে এই চিত্রের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে এখানে দুটো রশ্মি দুদিকে যাচ্ছে এখানে দেখো রশ্মি যেটা দুদিকে যাচ্ছে তীর চিহ্ন দেখো দুদিকে একটা ওপরের দিকে রয়েছে একটা নিচের দিকে রয়েছে তাহলে দুটো রশ্মি দুদিকে যাচ্ছে এবং যেখান থেকে দুটো রশ্মি মিশেছে তাকেই বলা হচ্ছে ছেদবিন্দু মানে এটা এখান থেকে শুরু হয়েছে এটাও শুরু হয়েছে এখান থেকে তাহলে এইটা হলো ছেদবিন্দু তাহলে ছবি দেখে আমরা বুঝতে পারছি এখানে একটাই ছেদবিন্দু রয়েছে আর রশ্মি কটা আছে দুটো এই কথাটা কোথায় লেখা আছে দেখো বি অপশানে দেওয়া রয়েছে দুটো রশ্মি এই যে ওপরে আর নিচে দুটো রশ্মি এবং একটি ছেদ বিন্দু একটাই ছেদ বিন্দু তাহলে বি অপশনের উত্তরটা হল সঠিক পরেরটা বলেছে সত্য মিথ্যা লেখো ফলস কতে আছে ছয়ের পনেরোর লঘিষ্ট আকার হলো তিনের পাঁচ দেখো এখানে ছয়ের পনেরো লগিষ্ট আকার তিনের পাঁচ এটা বলেছি মিথ্যে কেন মিথ্যে কারণ ছয়ের পনেরোকে কে আকারে পরিণত করলে আমরা পাই দুইয়ের এর পাঁচ আর এখানে কত বলেছে তিনের পাঁচ অথবা বিবৃতিটি হল মিথ্যা পরের প্রশ্ন বলেছে একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য বর্গাকার চিত্রের পরিসীমা বাই চার এটা হচ্ছে সত্য কারণ আমরা জানি একটি বর্গাকার চিত্রের পরিসীমা সূত্র কি চার গুণিত একটি বাহুর তাহলে বাহুর বার করতে গেলে আমাদের এই সূত্রে ফেললেই আমরা বাহুর পেয়ে যাই এটাই এখানে বোঝাতে চেয়েছি গয়ে রয়েছে একশোটি বোতাম বর্গাকারে সাজালে একটি শাড়িতে বোতাম সংখ্যা হবে নটি বলেছি এটা মিথ্যা কেন মিথ্যা দেখে নিই এখানে একশোকে যদি আমরা ভাঙি এখানে আছে দুটো দুই লিখলাম আর দুটো পাঁচ হলো লিখলাম দুটো দুইয়ের জন্য হলো একটা দুই আর দুটো পাঁচের জন্য হলো একটা পাঁচ তাহলে পাঁচ দুগুণে হলো দশ দশটি বোতাম থাকবে তাহলে বর্গাকারে যদি সাজানো যায় তাহলে প্রতি শাড়িতে কটা করে বোতাম থাকবে দশটি করে বোতাম থাকবে কিন্তু এখানে আছে কটি করে বোতাম থাকবে এখানে বলেছে নটি বোতাম থাকবে তাই হলো বিবৃতিটি মিথ্যে চলো এবারে পরের প্রশ্নটা দেখে নি দেখো এখানে বলেছে দশ ভাগ পাঁচ সমান পাঁচ ভাগ দশ দেখো এখানে বলা হয়েছে বিবৃতিটি মিথ্যা কেন মিথ্যা আমরা দেখে নি বামপক্ষ মানে এইটা এটা সমাধান করে আমরা পাই দেখো আমরা জানি দশ ভাগ পাঁচ দশ আঁকে আছে তার মানে দশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে দশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ দুগুণে দশ মিলে গেল আর ডানপক্ষ মানে এইটা সমান চিহ্নের এদিকে সমান চিহ্নের এদিকে যেটা আছে সেটা বলেছে পাঁচ ভাগ দশ মানে পাঁচকে দুই দশ দিয়ে ভাগ করতে হবে পাঁচকে দশ দিয়ে ভাগ করলে হয় দেখো পাঁচ হলো দশমিক দিয়ে শূন্য আনছি পাঁচ দশে পঞ্চাশ হলো দশমিক পাঁচ এখানে উত্তর বেরিয়েছে কত দুই আর এখানে উত্তর বেরোলো কত দশমিক পাঁচ তাহলে বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলল না সেই জন্য এটা হয়ে গেল মিথ্যে পরের অঙ্ক দেখো বলেছে স্তম্ভ মেলাও যে কোনো তিনটি এখানে আমরা সবকটাই করে দেবো তোমাদের যেটা পছন্দ হবে যে কোনো তিনটি বেছে নিয়ে করবে কয়ে বাঁদিকে ক স্তম্ভে কি কি আছে দেখো সরল রেখা সরল রেখা অংশ রশ্মি আর সমবিন্দু সরলরেখা দেখো এখানে এবি একটা সরলরেখা নেওয়া হয়েছে এখানে তীর চিহ্ন আছে মানে এটা চলেই যাবে এদিকে তীর চিহ্ন মানে এটা চলেই যাবে মানে এটার কোনো শেষ নেই এখানে এবি সরলরেখার নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই প্রান্তবিন্দু নেই দেখতে পাচ্ছি কারণ এই সরলরেখা বর্ধিত করলে এর কোনো শেষ প্রান্ত পাওয়া যাবে না তীর দেওয়া রয়েছে এর কোনো শেষ প্রান্ত নেই এটি অনন্তকাল ধরেই চলবে তাই যেহেতু এই এবি সরলরেখাটির দুটি প্রান্ত নির্দিষ্ট নয় মানে এখানে থেমে যায়নি কাটা চিহ্ন দেওয়া নেই থেমে যায়নি নির্দিষ্ট নয় তাই এর প্রান্তবিন্দু থাকে না সরলরেখা তাহলে আমরা কি পেলাম সরল সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই তাহলে এটার সাথে এটার মিল হলো। তারপরে দেখো কি আছে সরলরেখাংশ সরল রেখাংশ মানে একটা সরল রেখা তার থেকে একটা অংশ কেটে নেওয়া তাকেই বলা হয় সরল রেখাংশ এখানে একটা দেখো সরল রেখা রয়েছে এবি তার থেকে একটা রেখাংশ কেটে নেওয়া হয়েছে দেখো সি আর ডি সি ডি দেখো এখানে দিকে একটা দাগ আছে এদিকে দাগ আছে কেটে নেওয়া হয়েছে এখানে এবি সরল রেখার কোনো শেষ বিন্দু নেই এখানে এবি সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই আমরা পাইনি কিন্তু এই সরল সরলরেখা থেকে যদি সিডি একটি অংশ কেটে নেওয়া হয় তাহলে অবশ্যই এর দুটি প্রান্তের বিন্দু পাবো দেখো এখানে একটা প্রান্তবিন্দু হয়েছে এখানে একটা প্রান্তবিন্দু হয়েছে তাই সর্বদা একটি সরল রেখাংশের দুটো প্রান্তবিন্দু থাকে তাহলে সরল রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না পেলাম আর সরল রেখাংশের কি পেলাম দুটো প্রান্তবিন্দু থাকে এইখানে একটা প্রান্তবিন্দু এখানে একটা প্রান্তবিন্দু সরল রেখাংশ আমরা পেলাম দুটো প্রান্তবিন্দু বিন্দু আছে এবারে চলো রশ্মি কি জেনে নি যে কোনো রশ্মিরই একটি উৎস থাকে কোনো কিছু থেকে একটা রশ্মির সৃষ্টি হয় যেমন সূর্য থেকে আমরা রশ্মি পেলে সূর্যই হচ্ছে সেই রশ্মির উৎস এখানে একটা টর্চের ছবি দেওয়া রয়েছে তাহলে টর্চই হচ্ছে সেই রশ্মির উৎস রশ্মি মানে আলো অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে রশ্মিটি শুরু হয় কিন্তু এর কোনো নির্দিষ্ট শেষ প্রান্ত থাকে না তাই এর একটি প্রান্তবিন্দু থাকে দেখো একটা টর্চের ছবি দেওয়া রয়েছে এটাকে বলা হয়েছে উৎস এর কোনো নির্দিষ্ট শেষ প্রান্ত থাকে না এটা চলতেই থাকবে এর কোনো শেষ প্রান্ত থাকে না আর একটি প্রান্তবিন্দু থাকে কারণ এখানে একটাই উৎস উৎস যেখান থেকে শুরু সেটাই হচ্ছে প্রান্তবিন্দু তাহলে রশ্মি আমরা কী পেলাম একটি প্রান্তবিন্দু থাকে রশ্মিতে কি একটি প্রান্তবিন্দু আছে আমরা দেখলাম ছবি দিয়ে তারপরে দেখো কি আছে সমবিন্দু সরলরেখা সমবিন্দু সরললেখা মানে কি সমবিন্দু মানে একই বিন্দু দেখো এখানে এবি সিডি ইএফ জিএইচ এই চারটি স্বরলেখা দেখো ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে মানে একই বিন্দুতে যতগুলোই স্বরলেখা আঁকা হোক না কেন সবাই কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতেই ছেদ করেছে এইভাবে একাধিক স্বরলেখা যদি একটি বিন্দু দিয়ে পরস্পরকে ছেদ করে এরপরে যদি আরও কটা স্বরলেখা আঁকা যায় যদি একটা জায়গা দিয়ে একটা বিন্দু দিয়েই সব কটা রেখা যদি পরস্পরকে ছেদ করে তখন সেই সরললেখাগুলো সমবিন্দুগামী স্বরলেখা বলে এরা সকলেই ও ছেদ বিন্দুগামী ওতেই হচ্ছে সব বিন্দু স্বরলেখাগুলো ও বিন্দুতেই সবকটা ছেদ করেছে তাই বলা যায় প্রতিটি সমবিন্দুগামী সরল একটি নির্দিষ্ট ছেদ বিন্দুগামী স্বরলেখা তাহলে সমবিন্দুগামী স্বরলেখা কি একটি নির্দিষ্ট ছেদ বিন্দুগামী স্বরললেখা তাহলে এই ছকটা তোমরা দেখে নিলে কিভাবে ডান দিক বাম দিক মেলাতে হবে এবারে চলো পরের প্রশ্নগুলো দেখে নিই চারের ক তুমি বাসে চেপে স্কুলে কন্ডাক্টারকে কুড়ি টাকা দিলে তিনি তোমাকে পনেরো দশমিক পঞ্চাশ টাকা ফেরত দিলেন কন্ডাক্টার কত টাকা নিলেন দেখো কুড়ি দশমিক শূন্য শূন্য টাকা মানে কুড়ি টাকা কন্ডাক্টারকে দিয়েছি আর সাড়ে পনেরো টাকা মানে পনেরো দশমিক পঞ্চাশ টাকা ফেরত নিয়েছি তাহলে এটা বিয়োগ করলে বেরিয়ে যাবে আমি কন্ডাক্টারকে কত দিলাম বিয়োগ করে শূন্য পাঁচের কয়েদ দশ পাঁচ দিলে দশ হাতে থাকলো এক পাঁচের একে ছয় ছয়ের কয়েদ দশ চার দিলে দশ হাতে থাকলো এক একের একের দুই দুই দিয়ে মিলে গেল শূন্য বাঁ দিকে শূন্য কোনো দাম নেই তাই জন্য বসাতে নেই তাহলে উত্তরটা হলো চার টাকা পঞ্চাশ পয়সা অতএব আমি কন্ডাক্টারকে দিলাম চার দশমিক পঞ্চাশ টাকা মানে চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে এবারে দেখো পরের অঙ্কটা কি আছে খতে আছে আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার চারিদিকে পাঁচিল দিতে হবে পাঁচিলের দৈর্ঘ্য নির্ণয় করো অঙ্কের সমাধানটা আমরা দেখে নিই কীভাবে করবো দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে চারিদিক দিয়ে পাঁচিল দেওয়া হয়েছে দৈর্ঘ্য আছে কত পঞ্চাশ মিটার এটা দৈর্ঘ্য আর প্রস্থ আছে কত তিরিশ মিটার আর এই জওড়া করে পাঁচিল দেওয়া রয়েছে তাহলে চারিদিকে পাঁচিলের দৈর্ঘ্য মানেই হচ্ছে পরিসীমার সূত্র বার করতে হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দুই লিখলাম গুণ দৈর্ঘ্যর জায়গায় কত আছে পঞ্চাশ আর প্রস্থ আছে তিরিশ লিখলাম দুই গুণ পঞ্চাশ সাত তিরিশ যোগ করলে হয় আশি তাহলে এটার দুইকে আশি দিয়ে গুণ করলে হয় একশো ষাট মিটার অথব আয়তকার মাটির পাচিলের দৈর্ঘ্যগত একশো আশি মিটার এবারে চলো পরের অঙ্কটা দেখে পরের অঙ্কটা বলেছে খতে সরল করো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট পঞ্চাশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট দুই যোগ তিন তারপরে ফার্স্ট ব্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট যোগ পনেরো থার্ড প্যাকেট ভাগ বারো দেখো সরল করো অঙ্কটা যেটা আছে সেটা টুকে নিলাম তারপরে হলো পঞ্চাশ বিয়োগ পাঁচ ব্যাকেটের কাজ আগে করতে হয় দুইয়ের সাথে তিন যোগ করলে কত হয় পাঁচ যোগ পনেরো থার্ড প্যাকেট ভাগ বারো তারপরে হবে সেকেন্ড ব্যাকেটের কাজ থার্ড ব্যাকেট দিলাম পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় পঁয়তাল্লিশ এটা সেকেন্ড ব্যাকেটের মধ্যে আছে যোগ পনেরো থার্ড প্যাকেট ক্লোজ ভাগ বারো এবারে হবে থার্ড ব্যাকেটের কাজ পঁয়তাল্লিশের সাথে পনেরো করতে হবে যোগ পঁয়তাল্লিশের সাথে পনেরো যোগ করলে হয় ষাট ভাগ বারো ষাটকে বারো দিয়ে ভাগ করলে হয় পাঁচ তাহলে নিনে উত্তর হলো পাঁচ তাহলে অঙ্কটার সমাধানটা দেখে নিলে তাহলে আজকে তোমাদের ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সিক্স গণিতের কোশ্চেন পেপারটা সলভ করিয়ে দেওয়া হলো আজকে আমরা এই প্রশ্নের উত্তরগুলো নির্ভুলভাবে সলভ করিয়ে দেব সেপ্টেম্বর মাসের সব বিষয়ের উত্তর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামে ক্লিক করে রেখো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক এক নম্বর প্রশ্ন বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করো একের একে আছে পশ্চিমবঙ্গে চা চাষ হয় এখানে সঠিক উত্তরটি হবে গ অপশানে উত্তরের পার্বত্য অঞ্চলে কি আছে যেটি সমুদ্রের মাছ সেটি হল সঠিক উত্তরটি হল ঘ অপশানে দেওয়া সারিন মাছ তারপরে চলো পরের প্রশ্নটা দেখি তিনে আছে সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হল এখানে সঠিক উত্তরটি হল ক অপশানে দেওয়া শিক্ষক দিবস তারপরে দেখো দুয়ে আছে শূন্যস্থান পূরণ করো দুয়ে এক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে বাংলাদেশ দুয়ে রয়েছে বিপ্লবী সূর্য সেন ড্যাশ নামে পরিচিত ছিলেন শূন্যস্থানে বসবে মাস্টারদা দুয়ে তিন একটি নিত্যবহ নদীর নাম হল পদ্মা তিনে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিনের এক সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো সুন্দরবনের মাটির বৈশিষ্ট্য এক সুন্দরবনের মাটিতে লবণাক্ততার পরিমাণ খুব বেশি থাকে দুই সুন্দরবনে পলিযুক্ত দোআঁশ মাটির আধিক্য লক্ষ্য করা যায় তিন এই মাটিতে অক্সিজেনের পরিমাণ খুব কম তিনের দুই লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ ব্যবস্থা এক নম্বর লুপ্তপ্রায় মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে দুই নম্বর লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে তিন নম্বর লুপ্তপ্রায় মাছের চাষ বৃদ্ধি করতে হবে চার নম্বর পঞ্চায়েতকে মাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন যেটা সেটা হলো চার নম্বরে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও চারের এক কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি দেখো সাধারণতন্ত্রের অর্থ হল সাধারণ মানুষই দেশ চালাবে অর্থাৎ আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এই স্বাধীন দেশকে আমরা কিভাবে চালনা করবো তা ঠিক করা হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি তাই ওই দিনটিকে আমরা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি তাহলে আজকে তোমাদের ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাক্ পুরোপুরি সলভ করিয়ে দেওয়া হলো আজকে আমরা এই প্রশ্নগুলো তোমাদের বইয়ের পেজ নম্বর বলে দিয়ে নির্ভুলভাবে সলভ করিয়ে দেব সেপ্টেম্বর মাসে সব বিষয়ের উত্তর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামে ক্লিক করে রেখো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক এই প্রশ্নের উত্তরগুলো সব তোমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইয়ের বাহান্ন নম্বর পৃষ্ঠায় স্বাস্থ্যবিধান ও ডায়রিয়া মামস চ্যাপ্টারে পেয়ে যাবে তাহলে উত্তরগুলো আমরা সমাধান করে ফেলি দেখো এখানে ক ডায়রিয়া শরীরেতে যদি জলাভাব হয় চোখ বসে যায় তার পেটটা খারাপ সাথে পায়খানা যদি হয় বারবার তাহলে ডায়রিয়া রোগের লক্ষণই হচ্ছে শরীরে জলের অভাব হয়ে যাবে চোখ বসে যাবে পেটটা খারাপ হবে আর সাথে বারবার পায়খানা হবে সেটাই এখানে বলতে চেয়েছে তাহলে দুয়ের অপশানে আছে বারবার এটা শূন্যস্থানে বসবে ক্ষয় কি আছে ডায়রিয়া বুঝতেই হবে ডায়রিয়া রোগ এবার ধরেছে তাকে দেহকোষে জল কমে গেছে তাই ক্লান্ত যে হয়ে থাকে তাহলে ডায়রিয়া হলে বুঝতে হবে যে দেহকোষে জলের ঘাটতি ঘটেছে জল কমে গেছে তাই জন্য ক্লান্ত হয়ে গেছে তাহলে ডায়রিয়াতে যে দেহে জলের অভাব ঘটে যায় গতে রয়েছে জলের অভাব পূরণ করাই এ রোগের মূল কথা তাই বলে জল উল্টোপাল্টা খাবে না তো যথা তথা মানে জলের অভাবটা জলের যে ঘাটতি হয়ে যায় জলের অভাব পূরণ করাই হচ্ছে ডায়রিয়া রোগের মূল উপশমের উপায় তাই বলে উল্টোপাল্টা জল খেলে হবে না কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম সেটা করলে হবে না পানীয় বিশুদ্ধ জল সেটা খেতে হবে ফোটানো জল ওআরএস যুক্ত জলই খেতে হবে তারপরে দেখো ঘয় কি আছে ডায়রিয়া ওআরএস গুলে বিশুদ্ধ জল করবেই ব্যবহার পিপাসা পেলেই এক গ্লাস করে জল খাওয়া দরকার তার মানে এখানে দেখতে পাচ্ছ ডায়রিয়া হলে ওআরএস জলে গুলে আমাদের খেতে হবে বিশুদ্ধ জল পান করতে হবে আর পিপাসা পেলেই এক গ্লাস অন্য জল না খেয়ে এক গ্লাস ওআরএস যুক্ত জলই খেতে হবে উমোতে কি আছে ডায়রিয়া খাবার তৈরি যিনি করবেন যেন ধুয়ে নেন হাত পরিচ্ছন্নতা বড়ই জরুরি কী বা দিন কি বা রাত ডায়রিয়া রোগীর জন্য যিনি খাবার তৈরি করবেন তাকে অবশ্যই পরিচ্ছন্নভাবে হাতটা ধুয়ে নিতে হবে পরিচ্ছন্নতা থাকাই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি শুধু এক্ষেত্রেই নয় সবসময় আমাদের হাত ধুয়ে খাবার তৈরি করা উচিত খাবার খাওয়া উচিত তাহলে তারপরে চয় কি আছে দেখো ডায়রিয়া ও খেয়ে উপশম হলে নেই কোনো চিন্তার নয়তো স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া দরকার যদি এখানে ওএসআর আছে ও আছে এখানে হচ্ছে ও হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন ওয়ার্ডেস খেয়ে যদি উপশম মানে হচ্ছে যদি সেরে যায় তাহলে তো কোনো চিন্তার নেই আর যদি না কমে তাহলে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে হাসপাতালে ভর্তি করতে হবে বা কোনো চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যেতে হবে তারপরে কি আছে এবার মামস চ্যাপ্টার থেকে মামসে কি আছে সংক্রামক এটি এক রোগ শিশুদের হয়ে থাকে বড়দেরও ওই রোগ হতে পারে হঠাৎ যে কোনো ফাঁকে তার মানে সংক্রামক এই রোগটা মামস হচ্ছে একটা সংক্রামক রোগ এটা হচ্ছে শিশুদেরই সাধারণত হয়ে থাকে আবার বড়দেরও হয়ে যেতে পারে তারপরে এটাও মামসের চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে শরীর গরম কান মাথা ব্যথা বমি বমি ভাব হয় মুখের দিকটা ফুলে ফেঁপে ওঠে মামস তা নিশ্চয় তাহলে এটাই হচ্ছে মামসের বৈশিষ্ট্য যে শরীর গরম থাকবে কান মাথা সব ব্যথা করবে বমি বমি ভাব পাবে আর মুখের দিকটা কানের কাছের ও দিকটা ফুলে ফেপে উঠবে তখনই বুঝতে হবে তার মামস হয়েছে পরে প্রশ্নটা বলেছে নিজের প্রশ্নের উত্তর দাও মামস রোগের উপসর্গগুলি নিজের ভাষায় লেখো এই প্রশ্নটা তোমাদের বইয়ের তিপ্পান্ন নম্বর পেজে তোমরা পেয়ে যাবে আমি এখানে লিখিয়ে দিয়েছি চলো আমরা দেখে মামস মামস একটি ভাইরাস ঘটিত সংক্রামক রোগ সাধারণত দুই থেকে বারো বছর বয়সের শিশুদের এই থাকে তার চেয়ে বড়োদেরও এই রোগ যে হয় না তা নয় এই রোগ সাত থেকে দশ দিনের মধ্যেই সেরে যায় মামস রোগের উপসর্গগুলো কি অল্প গা গরম মাথা ধরা ক্লান্তি ক্লান্তিভাব দেখা যায় দুই নম্বর কি কানের কাছে ওপরে চোয়ালে গ্রন্থি ফুলে ওঠে কানের কাছে ওপরে যে চোয়াল আছে সেই গ্রন্থিটা ফুলে ওঠে তিন নম্বর কি মুখের দিকে ফুলে উঠতে পারে আবার মুখের দিকেও ফুলে উঠতে পারে গালের দিকেও ফুলে উঠতে পারে তারপরে কি চার নম্বর কানেও ব্যথা হয় কান ব্যথা হয় যেদিকে ফুলে উঠবে সেদিকটা ব্যথা হয় পাচে বমি বমি ভাব ও বমিও হতে পারে বমি বমি খেতে গেলে বমি বমি ভাবও পেতে পারে আবার বমিও হতে পারে সাথে কি বড়দের ক্ষেত্রে অন্য গ্রন্থিও ফুলে উঠতে পারে ছোটদের এটা হচ্ছে চোয়ালের যে গ্রন্থি সেটা ফুলে উঠলো বড়দের ক্ষেত্রে আবার অন্য গ্রন্থিও ফুলে উঠতে পারে আট নম্বর কি সাধারণত একবার মামস হলে পরবর্তী সময়ে আর এই অসুখ হয় না একবার যদি মামস হয় কারোর তাহলে সাধারণত ক্ষেত্রে আর তার এই অসুখ হয় না পরবর্তীতে এবারে চলো পরের প্রশ্নটা কি আছে দেখে নি ক্ষয় রয়েছে টিকা লেখো প্রতিষেধক টিকা এটা তোমাদের বইয়ে দেওয়া নেই আমি এখানে লিখিয়ে দিয়েছি তোমরা দেখে নাও প্রতিষেধক টিকা হলো এমন এক ধরনের টিকা যার মাধ্যমে মারাত্মক রোগ প্রতিরোধ করা সম্ভব তাই আমাদের প্রত্যেককে প্রয়োজনীয় প্রতিষেধক টিকাগুলি নিতে হবে এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিক সময় মতো প্রতিষেধক টিকা নেওয়া উচিত যেমন জলাতঙ্ক রোগের ক্ষেত্রে কুকুরে কামড়ানো চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে প্রতিষেধক টিকা দিতে পারলে অনেকটা সুরক্ষিত থাকা যায় আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো ভালো করে পড়াশোনা করো টাটা